ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন সালাফের একটা কথা বলি, খুব মজার কথা। তিনি বলতেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, তিনটা জিনিস মানুষের কাছে আছে আর তিনটা জিনিস মানুষের কাছে নাই। তখন জিজ্ঞাসা করা হতো, তিনটা জিনিস কি আছে আর কি নাই? তখন তিনি বলতেন, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমলটা নাই। বলেন তো কি আছে সমাজে? ইলম আছে, জ্ঞান আছে, কিন্তু নাই কি? আমল নাই। মিথ্যা বললাম? উনি এই কথাটা বললেন, একজন বিখ্যাত সালাফ। আমি তাকে অনুবাদ করলাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন উবাইদ আত-তামিমি রাহিমাহুল্লাহ, তিনি বললেন, তিনটা জিনিস আছে, তিনটা জিনিস নাই। তার একটা হচ্ছে ইলম আছে, কিন্তু ইলম অনুযায়ী আমলটা নাই। কে বলেছে ইলম নাই? বক্তাদের অভাব নাই। কে বলেছে ইলম নাই? ছাত্রর অভাব নাই। কে বলেছে ইলম নাই? মাদ্রাসার অভাব নাই। দেখেন না কত মাদ্রাসা, কত ছাত্র, কত বক্তা, কত আলেম, কত ব্যক্তি, তারা ইলমের অনুসন্ধানী। এমনকি কত বই, আগে এত কিতাবাদি পাওয়া যেত, এখন আপনি লাইব্রেরিতে গিয়ে দেখেন ইসলামিক বই অনেক, হাজার হাজার। তার মানে ইলমটা পাওয়া যায়, কিন্তু কি পাওয়া যায় না? আমল পাওয়া যায় না। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? কি পাওয়া যায়? ইলম পাওয়া যায়, কিন্তু ইলম অনুযায়ী কি পাওয়া যায় না? আমল নাই। আবার আরেক শ্রেণীর লোক বলবে, আমরা তো আমল করি। হ্যাঁ, তাদের জন্য পরবর্তী বাক্যে গিয়ে বললেন, ওয়ালা আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল পাওয়া যায়। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, একনিষ্ঠতা নাই, আন্তরিকতা নাই, ইখলাস নাই, খালেস ভাবে ইবাদত করা হচ্ছে না, আমল করা হচ্ছে না। আমলটা বিদ্যমান, আমলটা পাওয়া যায়, আমলটা আছে, কিন্তু ওই আমল অনুযায়ী, ওই আমল অনুযায়ী, ওই আমলের ভিতরে শুধু ইখলাস, একনিষ্ঠতা আল্লাহর জন্য করাটা নাই। সালাত কেন পড়ে? অনেকে দেখাবার জন্য পড়ে, সারা সপ্তাহ কোন খবর থাকে না। শুক্রবারে এসে মাশাআল্লাহ খুব আল্লাহওয়ালা হয়ে যায়। আবার দেখা যায় কেউ সারা সপ্তাহ খবর থাকে না, শুক্রবারেও খবর থাকে না, মাসেও খবর থাকে না, দুই ঈদে আসলে মাশাআল্লাহ খুব নামাজি। কে মিথ্যা কথা বললাম? তার মানে আবার দেখা যায় অনেকে আমলও করে, সালাত আদায় করে কাউকে দেখাবার জন্য, দান করে কাউকে দেখাবার জন্য, সিয়াম থাকে কাউকে দেখাবার জন্য, ইখলাস বোঝাবার জন্য। আপনাদেরকে একটা উদাহরণ দেই, কোরআনুল কারিমে এই ইখলাসের নামেই একটা সূরা আছে, সূরার নাম কি? ইখলাস। আমি তো আগেই বলে দিলাম, ইখলাস নামে একটা সূরা আছে, সূরার নাম কি? ইখলাস। আচ্ছা সূরা ইখলাস পড়েন তো, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন শব্দের ভিতরে ইখলাস শব্দ আছে? নাই। কেন নাই? কারণ ইখলাস তো দেখানো যায় না। আচ্ছা আপনি অন্য সূরায় যান, সূরা কাউসারে যান, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার শব্দ আছে। সূরা নাসে যান, কুল আউযু বিরাব্বিন নাস, নাস শব্দ আছে। সূরা ফালাকে যান, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক শব্দ আছে। সূরা আসরে যান, ওয়াল আসর, সূরা দুহায় যান, ওয়াদ দুহা,
সূরা 3 যান, ওয়াত্তিন, আপনি যেই সূরায় যাবেন ওই সূরার ভিতরে সূরার নাম আছে, শুধুমাত্র সূরা ইখলাসের ভিতরে সূরার নাম নেই, তার মানে ইখলাস দেখানো যায় না, যখন দেখানো হয়ে যায় তখন তার ইখলাস থাকে না। ইখলাস কোথায় থাকে? ভিতরে থাকে। একটা লোক মনে করেন তাহাজ্জুদ করে, সকালবেলা এসে আরেকজনকে বলল, তুমি আমাকে চেনো, আমি কেমন, আমি তাহাজ্জুদ গুজার 40 বছর 30 বছর আমার তাহাজ্জুদ মিস হয় না। বলেন তো 40 বছরের তাহাজ্জুদ কি হলো? শেষ। 40 বছর সে তাহাজ্জুদ করলো, ভালো কথা, নেকি পাবেন, উত্তম ইবাদত, কল্যাণকর ইবাদত, কিন্তু আপনি বললেন কেন, মানুষকে দেখালেন কেন, মানুষের সামনে অহংকার করলেন কেন, গর্ব করলেন কেন, অহংকার করে বললেন কেন? তুমি জানো আমি কত বড় ইবাদত গুজার, আমি 20 বছর 10 বছর 5 বছর আজকে আমি তাহাজ্জুদ সালাত আদায় করেছি। তাহলে বলেন তাহাজ্জুদ সালাত আর আছে? তাহলে তাহাজ্জুদ সালাত কি হয়েছে? শিরক হয়েছে। কি হয়েছে? শিরক, সালাত শিরক। হাদিসে এসেছে না, মান সাল্লাহি রাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য ওটা সালাত নয়, ওটা শিরক। ওমান সামা ইরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্য ওটা সিয়াম নয়, ওটা শিরক। ওমান তাসাদাকা ইরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য ওটা সাদাকা নয়, ওটা শিরক হয়ে যায়। আপনি আমার কথায় কষ্ট পাবেন না, আমি আপনাকে ধোকা দিব না, আমি আপনার প্রশংসা প্রশংসা করে একদম আপনাকে ফুলিয়ে দিব না, আপনাকে একটু গাল করব সমস্যা নেই, আপনার একটু জ্বালা পোড়া হবে সমস্যা নেই, কিন্তু পরিবর্তন হয়ে যায়। অত তেল মারার অভ্যাস আমার নেই। যা হক আল্লাহ তাআলা বলতে বলেছে, যা হক আল্লাহর নবী বলতে বলেছে, আমি ভাবি না কে কি করবে আর কে কি করবে, কে কি বুঝবে, আল্লাহ খুশি হলে পৃথিবীর সবাই বেজার হলে আমার কিছু আসে যায় না। আর যদি পৃথিবীর সবাই খুশি হয়, মাঝখান থেকে যদি আল্লাহ বেজার হয়ে যায়, তাহলে আমার আর বিপদ শেষ হবার নয়। এই জন্যই সালাফ বললেন, আমলটা বিদ্যমান কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই। তৃতীয় পয়েন্টে তিনি বললেন, ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসাটা বিদ্যমান, ভালোবাসাটা আছে, পাওয়া যায়। আচ্ছা, ভালোবাসা আছে না পাওয়া যায়? আজকে কয় ফেব্রুয়ারি? 12 ফেব্রুয়ারি না? তারপরে একটা দিবসই তো আসতেছে সামনে, 9টা দিবস। তো যাই হোক, ভালোবাসাটা পাওয়া যায়। কেমন ভালোবাসা? যেমন আপনাকে যদি আমি বলি আল্লাহকে ভালোবাসেন, আচ্ছা আপনাদেরকে বললাম আল্লাহকে ভালোবাসেন, একটু জোরে বলেন ভালোবাসেন, বাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, বাসেন। এই সালাফ এই কথাটাই বলছেন, ভালোবাসাটা বিদ্যমান, ভালোবাসাটা পাওয়া যায়, ওয়াসিদকু ফিহি মাকফুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। সবগুলো কি ভালোবাসা? মিথ্যা ভালোবাসা। কেমন? নবী গো আমি তোমার জন্য জীবন দিতে পারবো, আল্লাহ গো আমি তোমার জন্য জীবন দিতে পারবো, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিতে পারবো, আল্লাহর জন্য মরে যেতে পারবো, আল্লাহর নবীর জন্য মরে যেতে পারবো, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য সুখ ছাড়তে পারবো না, খুশ ছাড়তে পারবো না, তারি ছাড়তে পারবো না, অস্থিরতা ছাড়তে পারবো না, বেহাবনা ছাড়তে পারবো না, বেলল্লাবনা ছাড়তে পারবো না, তাই না? সব ছাড়তে পারবো কিন্তু অপরাধ ছাড়তে পারবো না। ভালোবাসি ওই রিক্সাওয়ালার বইয়ের মতো। রিক্সাওয়ালার বউ কেমন? রিক্সাওয়ালা যখন বাড়িতে আসে তখন কালি বলে, স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি, স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি, স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি, একই কথা বারবার বলে। তো স্বামী ভাবে যে আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, তো ভালো কথা। তো একদিন স্বামী গেছে রিক্সা নিয়ে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে পা কেটে গেছে, তো পা দিয়ে রক্ত ঝরছে। তো স্বামী ওই অবস্থায় বাড়িতে এসেছে, তো স্ত্রী বলছে, স্বামী গো সকাল থেকে তোমাকে যে কথা বলা হয় নাই ওই কথাটা হলো আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি। বলেন তো এবার স্বামীর মেজাজ কি ঠান্ডা থাকবে না গরম হবে? আপনাদের মেজাজ কেমন হবে? আপনার পা দিয়ে যদি রক্ত ঝরে আর বাসায় যদি আসেন, আর স্ত্রী যদি কিছু না করে এসেই বলে, স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি,
তাহলে আপনার মেজাজ ঠান্ডা থাকবে, তো তার গরম হয়ে গেছে। আরে তুমি যদি আমাকে ভালোই বসো, আমার পা দিয়ে রক্ত পড়ছে, এটাকে বন্ধ করো, আমি এমনিতে বুঝবো তুমি আমাকে ভালোবাসো। ঠিক আমাদের ভালোবাসাটা তাই, যদি আল্লাহকে আল্লাহ রসূলকে ভালোবাসে ভালোবাসি, তাহলে আনুগত্য করে দেখানো যাক, মুখ দিয়ে বলার দরকার নেই।